আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদ। আপনাদের সাথে আজকে আমি রেহনা মোস্তফা। দ্বিতীয় ধাপে দেশের সাতটি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। সকাল আটটায় শুরু হওয়া ভোট কোন রকম বিরতি ছাড়া চলবে বিকাল চারটা পর্যন্ত। সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায় অনেক পৌরসভায়। সাতটি পৌরসভার মধ্যে 28টিতে পৌরসভায় ইভিএম এ ও 32টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। 8টিতে ইভিএম ও 32টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। সহিংসতার সংখ্যায় ভোট কেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে। দ্বিতীয় ধাপে মেয়র পদে 221 জন, সাধারণ কাউন্সিলর পদে 2320 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 745 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, পৌর নির্বাচনের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে নোয়াখালীর বসুরহাটে আছেন সিনিয়র রিপোর্টার সিকান্দার রেমান। সরাসরি কথা বলছি তার সাথে। রেমান রেমান, বসুরহাটে পৌর নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং এই নির্বাচন নিয়ে প্রার্থী এবং ভোটাররা কি বলছেন? রেনুমা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি এখন আছি 8 নম্বর ওয়ার্ডে, বসুরহাট যে পৌরসভা নির্বাচনে 8 নম্বর ওয়ার্ডে। এখানে এটি যৌথ কেন্দ্র, এখানে নারী ভোটার এবং পুরুষ ভোটার আছে। সকাল থেকে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে ভোটারদের উপস্থিতি। আমরা বেলা যত বাড়ছে ততই কিন্তু ভোটারের উপস্থিতি বাড়ছে। সকাল আমরা দেখেছি 8টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হলেও 8টার বেশ আগ থেকেই ভোটাররা সারিবদ্ধ হবে, দীর্ঘ সময় ধরে লাইনে তারা দিয়ে তাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করছেন। এবং প্রার্থীরা যারা রয়েছেন, বিশেষ করে মেয়র প্রার্থী যে 3 জন রয়েছেন, তারা বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট এবং তারা আশা করছেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে যেই প্রার্থী বিজয়ী হোক না কেন তারা সেটা মেনে নেবেন এবং তারা ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখছি সকাল থেকেই টহল দিচ্ছে, তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। এই হচ্ছে বসুরহাট নির্বাচনের সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ। এদিকে সংঘর্ষ, হামলা ও ভোট বর্জনের মধ্য দিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে চলছে পৌর নির্বাচন। সকাল 8টা থেকে ফেনীতে ভোট গ্রহণ শুরু হলেও কিছুক্ষণ পর থেকে কেন্দ্রগুলোতে শুরু হয় সংঘর্ষ। এতে দাগনভূঞার পৌরসভা নির্বাচনে হাসান গনিপুর কেন্দ্রের বাহিরে বহিরাগতদের হামলায় এজেন্ট সহ আহত হন অন্তত 10 জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে মংলায় ভোট বর্জন করেছে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলররা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।